আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অধিকের গল্পের 6 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। নীলা আশরাফকে সজোরে ধাক্কা দিয়ে বিছানা ফেলে দেয়। নীলা বলল, নিজের সীমার মধ্যে থাকবেন আশরাফ ভাই। নীলা চলে যাওয়া ধরলে আশরাফ উঠে এসে নীলার হাত ধরে আশরাফ বলল, সীমা নয় অধিকার বলে আশরাফ নীলাকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে থাকে। নীলা না পেরে আশরাফকে ছাড়িয়ে নিয়ে বাম গালে একটা থাপ্পড় মারে। নীলা বলল, কিসের অধিকারের কথা বলছেন আপনি? আমার উপর আপনার কোনো অধিকার নেই। আগে ফাজলামো করে কি না কি বলতাম, আর আপনি সেগুলো ধরেই বসে আছেন। একটা কথা কান খুলে শুনে রাখো, নেক্সট টাইম যেন আপনাকে আমার আশেপাশে না দেখি। আর কতবার বলবো আমি অন্য কাউকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। নীলা চলে যায়। আশরাফ তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর চোখ থেকে দুফুটা নোনা জল গড়িয়ে পড়ে। অন্যদিকে নীলা রুমিকে দরজা বন্ধ করে অনবরত কাঁদতে থাকে। কেন আল্লাহ, কেন আমার সাথে কেন এমন হচ্ছে? কেন আশরাফ আমার সাথে এমন করছে? ওর ওই পাগলামিগুলো যে আমাকে আরও বেশি ওর মায়ায় ফেলে দিচ্ছে। এর প্রায় 1 সপ্তাহ পার হয়ে যায়, আশরাফ আর নীলার সামনে আসেনি। নীলা মনে মনে খুশি হলেও কোথাও যেন এক শূন্যতা বিরাজ করেছে। কিন্তু তবুও আশরাফকে ভালোবাসা সম্ভব না, কারণ আশরাফ হুমায়রার ভালোবাসা। হুমায়রার সাথে ব্রেকআপ হোক বা না হোক, প্রয়োজনে এখন আমাকে ব্যবহার করবে এটা তো হতে পারে না। নীলার মা সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর নীলা ওর চাচার বাসায় চলে যেতে চায়, কিন্তু নীলার মা বলে এখন আর যাওয়ার দরকার নেই। নীলা বলল, কেন মা? ক্লাস মিস যাচ্ছে তো। নীলার মা বলল, সমস্যা নেই, কয়েকটা দিনের ব্যাপারই তো। নীলা বলল, এই কয়েকটা দিনে কি হবে শুনি? নীলার মা বলল, নীরবের জন্য মেয়ে দেখতে যাব। নীলা বলল, ভাইয়ার জন্য? নীলার মা বলল, নীলা বলল, ওয়াও, ভাইয়ার বিয়ে হবে, কি মজা, মেয়ে দেখবে। কবে থেকে? নীলার মা বলল, তার আগে তো জানতে হবে নীরবের কোনো পছন্দ আছে নাকি। নীলা বলল, তাহলে ভাইয়াকে জিজ্ঞেস করো। নীলার মা বলল, তুই থাকতে আমি কেন? নীলা বলল, আমি জিজ্ঞেস করব। নীলার মা বলল, তুই। নীলা বলল, আচ্ছা ঠিক আছে। রাত 8:20 বাজে। নীরব অফিস থেকে বাসে এসে ফ্রেশ হয়ে আসে, এর মধ্যেই নীলার রুমে যায়। ভাইয়া আসবো? নীরব বলল, নীলু আয়। নীলা বলল, তুমি ইদানিং কিট্টুস হয়ে যাচ্ছ ভাইয়া। নীরব বলল, কেন, আমি আবার কি করলাম? নীলা বলল, এই যে আগে আমার জন্য চকলেট নিয়ে আসতে, কিন্তু এখন আনো না, নাকি পথে বাবিকে দিয়ে আসো। নীরব বলল, ভাবি পেলি কোথায়, আমি বিয়ে করেছি নাকি? নীলা বলল, করনি, করবে, হবু ভাবির কথা বলছি আর কি। নীরব বলল, হঠাৎ এইসব কথা কেন রে পিচ্ছু? নীলা বলল, মা তোমার বিয়ে ঠিক করেছে। হতাশ হয়ে নীরব বলল, কি বলিস, কার সাথে? নীলা বলল, রিল্যাক্স ভাইয়া, এমন করছো কেন, তোমার পছন্দের কেউ আছে নাকি? নীরব বলল, আছে বোন, আছে, কিন্তু সেটা মাকে কি করে বলবো? নীলা বলল, তা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি শুধু তার নাম আর বাড়ির ঠিকানা দাও। নীরব বলল, সত্যি বলছিস? নীলা বলল, আরে হ্যাঁ, বিশ্বাস করেই দেখো। নীরব বলল, ওর নাম তোয়া, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। নীলা সব ইনফরমেশন নিয়ে ওর মাকে দেয়। সময় করে ওর বাবা মাকে সাথে নিয়ে মেয়ে দেখতে যায়। মেয়েকে সবারই ভীষণ পছন্দ হয়, তাই তারা পাকা কথা দিয়ে আসে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে, তোর পরিবারও রাজি। নীলা বলল, কি ভাইয়া, আমার কথা বিশ্বাস হলো তো, তোমার তোতা পাখিকে তোমার করে দিলাম। নীরব বলল, ও তোতা পাখি নয়, তোয়া। নীলা বলল, ওই হলেই হলো, একটা বাদ দাও, আমার চকলেট কই। নীরব বলল, কিসের চকলেট? নীলা বলল, আমি যে তোমার হিল্লেটা করে দিলাম। নীরব বলল, হিল্লে মানে? নীলা বলল, দূর, কিচ্ছু বোঝো না, বিয়ে আর কি। নীরব বলল, ও আচ্ছা, কালে নিয়ে দেবো। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ে। আজ গায়ে হলুদ, নীলা একটা হলুদ শাড়ি পরেছেন, খোপায় গাঁদা ফুলের মালা দিয়েছে, হাতে হলুদ রেশমি চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে ছোট্ট একটা টিপ, ঠিক যেন একটা হলুদিয়া পাখি। একমাত্র ছেলের বিয়ে বলে নীলার বাবা মা খুব বড় করে বিয়ের আয়োজন করেছেন, অনেক মানুষ এসেছে,
কিন্তু এত মানুষের মধ্যে নীলার চোখ জোড়া শুধু আশরাফকেই খুঁজছে। মানুষটা অন্তত আজকের দিনে আসতে পারতো, একই বাড়িতে থাকে অথচ বিয়েতে এলো না। নয়না এসে বলল, নীলা। নীলা বলল, এরকম অবাক হলে কেন? নয়না বলল, তোমাকে একদম হলুদ পাখির মতো লাগছে। নীলা বলল, উড়ে যাব কিন্তু। নীলা হি হি করে হেসে দেয়। গায়ে হলুদ শেষে বিয়েও হয়ে গেল, তবে বিয়ের দিন নীলা আশরাফকে দেখেছে। লাল খয়েরি কালার একটা পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছে, চুলের জেল দেওয়া বাম হাতে ঘড়ি, পাঞ্জাবির হাতা কোণ পর্যন্ত ফোল্ড করা। হায় আল্লাহ, আবার ক্লেশ, হায় আল্লাহ, আবার ক্রাশ খেয়ে ফেললাম। না না, একদম করা যাবে না এসব চিন্তা ভাবনা, কথাগুলো বলেই নিজের মাথায় নিজেই বাড়ি দেয় নীলা। বিয়ে শেষে সবাই বউ নিয়ে বাড়ি ফিরছিল, বাড়িতে গিয়ে দেখলো নীলা আর গোবলাই কোনো গাড়িতে নেই। সারা বাড়ি তন্নতন্ন করে খোঁজা হয়েছে, বাড়িতেও নেই ওরা। নীলার বাবা নীরবের শ্বশুরবাড়ি যায়, কিন্তু সেখানেও পায় না ওদের। একদিকে বিয়ে বাড়িতে আনন্দের আমেজ, অন্যদিকে নীলা আর গোবলাইকে পাওয়া যাচ্ছে না। টেনশনে পড়ে যায় সবাই। নীলার বাবা বিষয়টা গোপন রেখে ওদের খোঁজা শুরু করে, সাথে নীরবও, কারণ মেয়ে মানুষের বদনামের শেষ নেই। নীলার বাবা আর নীরব বাড়ি থেকে বের হতেই নীরবের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। নীরব ফোন রিসিভ করে হ্যালো বলে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। কলটা কেটে দিয়ে ওই নাম্বার থেকে একটা মেসেজ আসে, আপনারা কেউ চিন্তা করবেন না, নীলা আর গোবলাই আমার কাছে আছে, আমি ওদের কোনো ক্ষতি করব না, আমার কাছে সেফ থাকবে, আমি আপনাদের খুব পরিচিত একজন, বিয়েবাড়ি তাই নীলাকে খুঁজে কোলাহল তৈরি করবেন না, যাতে নীলার নামে সামান্য বদনামও হয়, আমি নীলাকে ফিরিয়ে আনবো অক্ষত অবস্থায়, নিশ্চিন্তে থাকুন। নীলার বাবা অস্থির হয়ে বলল, কে? অন্ধকার একটা রুমে নীলাকে আটকে রাখা হয়, চেয়ারের সাথে নীলার হাত পা বাঁধা, সেন্সলেস অবস্থায়। চোখে পানির ফোঁটা পড়তেই চোখ খুলে তাকায় নীলা। সামনে থাকা মানুষটাকে দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না, বড় বড় চোখ করে তাকিয়ে আছে নীলা। নীলার মুখের বাঁধন খুলে দিতেই নীলার মুখ থেকে বেরিয়ে আসে, আশরাফ, আপনি? আশরাফ একটা চেয়ার টেনে নীলার সামনে বসে, আমি, আশরাফ বলল। নীলা বলল, এসবের মানে কি? আশরাফ বলল, ভালোবাসা। নীলা বলল, এসব ভালোবাসা? কিডন্যাপ কেন করেছেন, উদ্দেশ্য কি আপনার? আশরাফ বলল, ভয় পেও না, আমার উদ্দেশ্য হালাল, আমি শুধু তোমাকে আমার করে চাই, ব্যাস। নীলা বলল, মানে? আশরাফ বলল, মানে বিয়ে করব তোমাকে। নীলা বলল, কোন ধরনের পাগলামি এগুলা, বললেই হলো বিয়ে করবেন, আমি তো আপনাকে ভালোবাসি না। আশরাফ বলল, আচ্ছা সমস্যা নেই, তো বিয়ের পর বাসবে? নীলা বলল, না বাসবো না। আশরাফ বলল, আরে বাসবে বাসবে, তোমাকে এত বেশি ভালোবাসবো যে তুমি আমাকে ছাড়া কিছুই বুঝবে না। নীলা বলল, ওই কোনো আপনার নীল, নীলা বলল, ওইগুলো আপনার স্বপ্ন, স্বপ্নেই থেকে যাবে। আশরাফ বলল, স্বপ্ন সত্যি করব, বিয়ে তো আমি করবই। নীলা বলল, ফালতু কথা বাদ দিন, আমাকে ছেড়ে দিন, আমার বাড়ির সবাই চিন্তা করছে, আর গোবলাই, গোবলাই কোথায়? আশরাফ বলল, ছেড়ে দিলেই তো আর যেতে পারবে না, যান, তুমি এখন কুমিল্লায় আমার বাসায় আছো, আর গোবলাই মায়ের কাছে আছে, একটু আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, গোবলাই কিন্তু অনেক কিউট, তাই না? একদম গুলুমুলু বাবু, বিয়ের পর আমাদেরও এরকম গুলুমুলু বাবু হবে, তোমার মতো কিউট হবে, আমাকে বাবাই বলে ডাকবে। নীলা বলল, সাইকো, আপনি একটা সাইকো। আশরাফ বলল, তোমার জন্যই, এখন বলো তুমি কি বিয়েতে রাজি? নীলা বলল, না। আশরাফ বলল, দেখো গোবলাইয়ের মতো এমন একটা গুলুমুলু বাবুর ক্ষতি করতে কিন্তু আমার খুব কষ্ট হবে, তাও আবার তোমার জন্য। নীলা বলল, মানে? আশরাফ বলল, মানেটা খুব ক্লিয়ার নীলা, তুমি যদি বিয়েতে রাজি না হও তাহলে আমি গোবলাইকে পানিতে। নীলা চিৎকার দিয়ে ওঠে, চুপ, একদম চুপ, এই কথা মুখে দিয়ে উচ্চারণ করার চেষ্টা করবেন না। আশরাফ বলল, সাইকোরা কিন্তু সব পারে নীলা। তো ফ্রেন্ডস, আজকের এই গল্পের এতটুকুই ছিল, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে, এবং কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না, আর এখনও যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটন থেকে একটি ক্লিক করে দিন, এবং পাশের বেশে ওঠা ঘন্টা বাটনে প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আশা করছি পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ, টাটা, বাই।